হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিয়ার কে গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, গেমের মধ্যে চলে এসেছে এখানে নতুন ইভেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড এই ইভেন্টের মধ্যে এখানে গ্লোওয়ালের স্কিন, ব্যাকপ্যাক, ভেক্টরের স্কিন, এই সমস্ত আইটেম আছে। তো চলো এখান থেকে এই সমস্ত আইটেম বার করতে আমাদের কত ডায়মন্ড খরচ হয়, অ্যান্ড ইভেন্টটা বেসিক্যালি কী করে কমপ্লিট করতে হয় সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। অ্যান্ড ফার্স্টের স্পিন কিন্তু এখানে আমরা ফ্রিতে পেয়েছি, তো ফ্রিতে এখান থেকে স্পিন করে কিন্তু তোমরা অনেক আইটেম ফ্রিতে পেতে পারো। এখানে পেট আছে, লুট বক্স আছে। তো গাইজ, এখান থেকে আমার একটা নুব আইডিতে আমি সকালে উঠে একটা ফটাক করে স্পিন মেরে কিন্তু পেটের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি। তো তোমরাও কিন্তু এখান থেকে পেটের স্কিনটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারো। আর অলরেডি যদি তোমরা ফ্রি স্পিন করে থাকো, তাহলে এখান থেকে পেটের স্কিন, না হলে লুট বক্স, না হলে অন্য কোন আইটেমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না গাইজ। আমি দেখতে চাই তোমাদের কমেন্ট, তো কমেন্ট করো ফটাফট কোন আইটেমটা তুমি ফ্রি স্পিনে পেয়েছো। আর গাইজ, এখনো এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দাও। তো ফটাফট আমরা এখানে ফ্রি স্পিনটা মারবো গাইজ। তো চলো এখান থেকে আমরা ফ্রি স্পিন মেরে দিই। অ্যান্ড তার আগে একটা জিনিস গাইজ আমরা দেখে নেবো, সেটা হচ্ছে উপরে দেখো এখানে গোল্ডেন ম্যাগজিন লেখা আছে। তো এখানে গোল্ডেন ম্যাগজিনে আমরা ক্লিক করবো একবার, বাট এখানে ক্লিক করলে আমাদের কিছুই দেখাচ্ছে না। অ্যান্ড এখানে রিলোড অ্যানিমেশনে যদি ক্লিক করি তাও আমাদের কিছু দেখাচ্ছে না গাইজ। তো চলো এখান থেকে আমরা স্পিন করবো ফটাফট। তো এখানে ফ্রি স্পিন আমরা মেরে দিই। অ্যান্ড ফ্রি স্পিন মারার সাথে সাথে এখান থেকে দেখো গাইজ, গাইজ দেখো এখানে আমিও পেটের স্কিন, মানে পেটের স্কিন নয় পেটটাই পেয়ে গেলাম। তো তোমরাও কিন্তু গাইজ এখান থেকে সম্পূর্ণ ফ্রি স্পিনে পেটটা পেয়ে যেতে পারো। অবশ্যই জানাবে কোনটা পেয়েছো তোমরা। তো চলো এখান থেকে ভেক্টর স্কিনটা আমাদের এই স্পিনের মধ্যে চলে এলো আর পেটের স্কিনটা আউট হয়ে গেল। আর এখান থেকে আমরা এবার কিন্তু আবার 19 ডায়মন্ডের স্পিন মারবো। তো চলো 19 ডায়মন্ডের স্পিন আমরা এখান থেকে কনফার্ম করে দিয়েছি। অ্যান্ড এখান থেকে আমরা পাবো, পেয়েছি আমরা গান ক্যারেট। আর এখান থেকে গান ক্যারেট আমাদের কিন্তু আউট হয়ে যাবে। অ্যান্ড এখানে প্যানের স্কিনটা চলে এলো, মানহিস্ট স্পেশাল। অ্যান্ড এবার করবো আমরা এখানে 39 ডায়মন্ডের স্পিন। অ্যান্ড এখান থেকে চলো 39 ডায়মন্ডের স্পিন আমরা কনফার্ম করে দিয়েছি। অ্যান্ড সাথে সাথে এখান থেকে আমরা পেয়েছি সাববোর্ড। তো চলো সাববোর্ড পাওয়ার পর এখান থেকে সাববোর্ড আউট হয়ে যাবে। অ্যান্ড এখানে পেটের স্কিনটা ঢুকে এলো। অ্যান্ড এভাবে করে প্রত্যেকটা আইটেম ঢুকে আসবে। অ্যান্ড এবার আমাদের করতে হবে 59 ডায়মন্ডের স্পিন। তো চলো এখান থেকে আমরা 59 ডায়মন্ডের স্পিনে আমরা ক্লিক করে দিলাম, স্পিন বলতে কি ফায়ারে ক্লিক করে দিলাম আর কি। অ্যান্ড পেলাম ডায়মন্ড রয়্যালে ভাউচার। তো চলো এখান থেকে ডায়মন্ড রয়্যালে ভাউচার আউট হয়ে ঢুকলো আমাদের ব্যাকপ্যাক। অ্যান্ড এবার আমাদের করতে হবে 79 ডায়মন্ডের স্পিন। তো চলো এখান থেকে স্পিন মেরে আমরা কনফার্ম করে দিলাম। সাথে সাথে এখান থেকে পাবো গাইজ আমরা প্যানের স্কিন। তো গাইজ এখান থেকে আমাদের লুট বক্সটা না দিয়ে প্যানের স্কিনটা দিয়েছে, আর এরই সাথে সাথে ঢুকে যাবে আমাদের গ্লোওয়ালের স্কিনটা। তো চলো এবার আমাদের 99 ডায়মন্ডের স্পিন। তো এখান থেকে আমরা 99 ডায়মন্ডের স্পিনে মেরে কনফার্ম করে দিলাম। সাথে সাথে এখান থেকে আমরা পেয়েছি সেই লুট বক্সটাই গাইজ, ফ্রি লুট বক্সটা। তো চলো এটাও আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। অ্যান্ড গাইজ, 99 ডায়মন্ডের স্পিনটা মারার পর আই থিঙ্ক এখানে সমস্ত স্পিনগুলো 99 ডায়মন্ডেই আমাদেরকে মারতে হবে। তো চলো আবারও এখান থেকে 99 ডায়মন্ড মেরে আমরা কনফার্ম করে দিলাম। সাথে সাথে এখান থেকে আমরা পাবো পেটের স্কিনটা। তো চলো পেটের স্কিনটা এখান থেকে পেয়ে গেলাম। অ্যান্ড আউট হয়ে গেল দুটো আইটেম, আর তিনটে আইটেম আছে। আর এখান থেকে আমাদের কিন্তু 99 ডায়মন্ডের স্পিন মারতে হবে। তো চলো এখান থেকে কনফার্ম করে দিলাম। সাথে সাথে এখান থেকে ব্যাকপ্যাকটা, তো এখান থেকে মানি হিস্ট্রির ব্যাকপ্যাকটাও আমরা কনফার্ম করে নিলাম। অ্যান্ড এবার আমরা মারবো আবারও 99 ডায়মন্ডের স্পিন। চলো এখান থেকে কনফার্ম করার সাথে সাথে এবার গ্লোওয়াল, ও ভাই, ভেক্টরের স্কিনটা দিল আমাদেরকে। তো চলো ভেক্টরের স্কিনটা এখান থেকে কনফার্ম করলাম। অ্যান্ড এবার আমাদের 99 ডায়মন্ড স্পিনে গাইজ এখান থেকে গ্লোওয়াল তো পাবোই পাবো, একদম শিওর। তো চলো এখান থেকে আমরা ফটাফট মেরে দিই। অ্যান্ড এখান থেকে গ্লোওয়ালের স্কিন ছাড়া তো কিছুই নেই, মানে গ্লোওয়ালের স্কিনটাই আমরা পাবো। তো চলো এখান থেকে গ্লোওয়ালের স্কিনটাও আমরা কনফার্ম করে দিলাম। অ্যান্ড এখান থেকে গ্লোওয়ালের স্কিনটা পেয়ে গেলাম। তো চলো গাইজ এবার আমরা ভল্ট সেকশনে গিয়ে বা আমাদের কালেকশনে গিয়ে দেখে নিই সমস্ত আইটেমগুলো কোনটা কেমন দেখতে। অ্যান্ড গাইজ, আমাদের যে এখানে লাক রয়্যালের মধ্যে নতুন উইপেন রয়্যালের মধ্যে এখানে স্নাইপার ট্রিটমেন্ট গানের একটা স্কিন এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই স্কিনটা এখানে আমার দেখো ভাউচার এখানে 14টা আছে, আর এখানে আমার লাক হয়ে আছে 74। তো এখান থেকে এই যে গান স্কিন এটা আমি বার করবো। অ্যান্ড এটা বার করে এর একটা গেম প্লে আমি আপলোড করবো আমার সেকেন্ড চ্যানেল টিয়ার কে টুতে, যে আসলে এই গানটা কতটা মারাত্মক টাইপের স্কিন আর কি। তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা চেক আউট করবে, আজ বিকেলের মধ্যে আপলোড হয়ে যাবে। তো চলো এখান থেকে আমরা কালেকশনে চলে যাবো ফটাফট। অ্যান্ড ফার্স্টে এখান থেকে আমাদের মানি হিস্ট স্পেশাল যে ব্যাকপ্যাক, সেই ব্যাকপ্যাকটা একবার আমরা দেখে নেব। কিন্তু এখান থেকে ব্যাকপ্যাকটা কোথায় গাইজ? এই তো ব্যাকপ্যাক। তো ব্যাকপ্যাকটা দেখো এই টাইপের দেখতে, মোটামুটি একবারে খারাপ লাগছে না। তো অবশ্যই এত বড় ভূতের বোঝা নিয়ে খেলা লোক আমি নয়, এটা এমনি নিয়েছি কালেকশনে রাখার জন্য। তো চলো এখান থেকে ডিসপ্লে ইন লবি করে দিলাম, এটা
থাকে, আর এটা ইকুইপ হয়ে গেল। অ্যান্ড এছাড়াও আমাদেরকে এখানে কী কী আমাদের দিয়েছে সেটা দেখতে হবে। তো চলো এর জন্য উইপেন সেকশনে যেতে হবে গাইজ। তো এখান থেকে আমরা উইপেন সেকশনে যাব। অ্যান্ড এখান থেকে উইপেন সেকশনে আসার পর এখানে দেখো এসএমজিতে আমরা ভেক্টরের স্কিনটা পেয়েছি। তো ভেক্টরের স্কিনটাতে এখানে দেখছো ডাবল ম্যাগজিন আছে, বাদ বাকি এখানে অ্যাকুরেসি সিঙ্গেল মাইনাস। তো এর কোনো দামি নেই, এর থেকে ভালো স্কিন অলরেডি আমার কাছে আছে। আর এছাড়াও গাইজ এখান থেকে আমরা মিলি ভেফোনে যাব। অ্যান্ড এখান থেকে প্যানের যে স্কিনটা পেয়েছি মানি স্ট্রেস স্পেশাল লেজেন্ডারি সেটাতে আমরা চলে যাব। বাট সেটাকে দেখতে পাচ্ছি না কেন, এই তো গাইজ গাইজ এটা লেজেন্ডারি নয় গাইজ, এটা থিম স্কিন গাইজ, এর থেকে ফ্রিতে যেটা দিচ্ছে ওটাই বেশি ভালো। তো কি বলবো, এটা নেয়া না নেয়া একই সমান। এবার গাইজ এখান থেকে যাব আমরা গ্রেনেডে অ্যান্ড গুলোয়ালের স্কিনটা দেখবো গাইজ। তো গুলোয়ালের স্কিনটা কোন দিকে গেল, একদম লাস্টের দিকে আই থিঙ্ক থাকবে। তো চলো এখান থেকে গুলোয়ালের স্কিনটা আমরা দেখে নিই। এই তো গুলোয়ালের স্কিনটা, তো এখানে দেখতেই পাচ্ছ গাইজ গুলোয়ালের স্কিনটা এই টাইপের দেখতে। আর এটা আমরা এখান থেকে ইকুইপ করে নিলাম। অ্যান্ড এরই সাথে সাথে এখান থেকে আমাদের সমস্ত আইটেম তোমরা দেখতে পেলে। অ্যান্ড গাইজ এখানে তোমরা দেখলে যে কত ডায়মন্ড খরচ হয়, মোটামুটি এখান থেকে 2500 মতো ডায়মন্ড ছিল আমার, 2500 মতো, আর সেই ডায়মন্ড দিয়েই কিন্তু আমার বেরিয়ে গেছে, তার থেকে 500 মতো ডায়মন্ড খরচ হয়েছে। তো তোমরা দেখতেই পেলে যে এখানে মোটামুটি 500-600 ডায়মন্ডে কিন্তু এই ইভেন্ট থেকে সমস্ত আইটেম তোমাদের বেরিয়ে পড়বে। তো এটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট সেকশন লিখো। অ্যান্ড ফ্রি স্পিনে তুমি কোন আইটেমটা পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে না লিখে যাবে না গাইজ। আর ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও। তো গাইজ দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, সেকেন্ড চ্যানেল টিআর কে টুতে তোমরা কিন্তু আজকের এই উইপেন রয়্যালের মানে নতুন স্কিনের ভিডিওটা মিস করো না গাইজ, কারণ এই গানটা ভালো না খারাপ একদম বিস্তারিত আমি ওই ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে।